17,000 কেন যেতে পারেনি, আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনারা দেখছেন প্রবাস বার্তা। 17,000+ জনের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে, আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে, সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল যাওয়ার কথা ছিল তাদেরকে টাকা ফেরত দিবে, রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে। সাব এজেন্টরা এখনও প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে, প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র 25%। বাট এটা আমরা সময়সীমা যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে, আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি, তার মধ্যে অনেক থ্রেট থাকতে পারে, অনেক ম্যানিপুলেশন থাকতে পারে। সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5,00,000 টাকা ধরেন ফেরত পাওয়ার কথা, সে 2,00,000 টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে, আজকে লিখে দিচ্ছে, 3 মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনারা আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন, এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলবো না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়ার আছি সিন্ডিকেট নিয়ে, সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে। আর তারপরও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব, এটা আমরা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব। আপনারা দেখছেন প্রবাস বার্তা।